গরু মেরে জুতা দান একটা কথা আছে না কিংবা জুতা মেরে গরু দান তারা 300 নির্বাচনের আগে ফ্রি 300 কোটি টাকা গরু ছাগল বিতরণ করবে শুনছেন শুনেন না গরু ছাগল নাকি বিতরণ করবে এই দেশের মানুষের টাকা লুট করে সেই টাকা লুট করে সেই টাকা দিয়ে গরু ছাগল বিতরণ করবে অর্থাৎ সরকার নাই গরু দিতে চায় আমরা গরু ছাগল চাই না ভাই দেশের মানুষ গরু ছাগল চায় না এই দেশে মানুষ চায় ভোটের অধিকার এই দেশে মানুষ চায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য কম থাকবে এই দেশে মানুষ ভাত খেয়ে বাঁচতে চায় এই দেশে মানুষ জীবনের যে মান এটা উন্নত করতে চায় বাঁচতে চায় এই রিজিমের বিরুদ্ধে এটা আসলে কোন সরকার না খসড়ায় বলেছেন এটা আসলে কোন সরকার না এটা একটা রিজিম একটা কর্তৃত্ববাদী একটি সিস্টেম বাংলাদেশে চালু হয়েছে যারা হত্যা খুন গুম গ্রেপ্তার সাজা এই সমস্ত দিয়ে দেশের মানুষকে অস্থির দেখে দেশের টাকা পয়সা ধন দৌলত যা কিছু আছে লুটপাট করে দেশে মানুষকে আজকে বোকা বানাচ্ছে প্রিয় ভাইরা এই সরকার কত লুট করেছে আপনারা জানেন এই এই মঞ্চ থেকে অনেকেই বলেছে আগে আমি বলেছি আজকেও বলছি এই সরকার জনগণের ভোটের দরকার করে না এই সরকার জনগণের মতামতের কোনো দরকার করে না তাদের ক্ষমতায় টিকে থাকার একমাত্র অস্ত্র পুলিশ আর কোর্ট কোর্ট এবং পুলিশের মাধ্যমে সরকার ক্ষমতায় টিকে থাকতে চায় আমরা বারবার প্রতিবাদ করছি আমরা বহু ইতিহাস দেখেছি বহু ইতিহাস জানি ওগুলো করতে চাই না
আজকেই সরকার নতুন একটা ফন্দি লড়েছে, দেখেছেন? এটা আমরা নতুন নতুন ফন্দি কি প্রিয় ভাইরা, এই কয়েকদিন আগে আমরা দেখলাম 22,000 কোটি টাকা একটা ব্যাংক থেকে কোন একটা কোম্পানি নিয়ে গেছে 22,000 কোটি টাকা। অর্থাৎ আমার ধারণা এই টাকাটা সরকার বোধহয় নির্বাচনী ব্যয় রেখে রাখছে না, আমার ধারণা, নাও হতে পারে। আরেকটা বিষয়, আমরা বারবার বলছি একটা কথা যে এই সরকার অধীনে কোনো নির্বাচন নয়। আমি আরেকটু কারেকশন করে বলতে চাই, এই সরকার না, এই যে বর্তমান প্রশাসন আছে, এই প্রশাসন ডিসি অর্থাৎ জেলা যারা নাকি রিটার্নিং অফিসার থাকে, এই ডিসিরা হলো 27 ব্যাচ, 27 ব্যাচের এই ডিসিরা যদি থাকে বাংলাদেশে কোনো নির্বাচন কোনো সরকারের অধীনে সুষ্ঠু হতে পারে না। সুতরাং এই 27 ব্যাচ ডিসি হোক, পুলিশ হোক, প্রশাসনের কোন স্তরে ছাত্রলীগ আওয়ামী লীগের কোন নেতা কর্মীকে রেখে নির্বাচনে যাওয়া যাবে না। আজকে প্রশাসনের সর্বস্তরে আওয়ামী লীগ হাঁটু গেড়ে বসেছে, আওয়ামী লীগ খুঁটি গেড়ে বসেছে, যে সরকারই আসুক তারা তো আছেই না, এটা হতে দেওয়া যাবে না। আওয়ামী সরকারে কিংবা আওয়ামী কিংবা ছাত্রলীগের, সে যেখানেই হোক, ছাত্র হোক, শিক্ষক হোক, ডিসি হোক, এডিসি হোক, কারো অধীনে আমরা নির্বাচনে যেতে পারি না। একজন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যারা এই সমস্ত জঞ্জাল জেলে মুছে সাপ ঘুরবে তাদের অধীনেই আমরা নির্বাচনে যেতে চাই। আর সঠিক এবং স্বেচ্ছা একটা নির্বাচন যদি হয় তাহলে আওয়ামী লীগের টিকিটই খুঁজে পাওয়া যাবে না। প্রিয় ভাইরা, আজকে দেশ নেত্রীর মুক্তি, দেশ নেত্রীকে বিদেশে পাঠানোটা অত্যন্ত জরুরি। দেখলাম প্রধানমন্ত্রী সে আমাদের নেত্রী সম্পর্কে খুব তাচ্ছিল্য বলেছে, তাচ্ছিল্য করে বলেছে, কবে কাজ জানি বড় ভক্ত করে কবে কাজ জানি না, সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে ওনাকে যে প্যারোলে মুক্তি দিয়েছি এটাই তো বেশি, উনি আর বিদেশ নিয়ে তো এই ধরনের কথাবার্তা আমরা শুনতে অভ্যস্ত নই। আপনি আপনাদের আপনার এবং আপনাদের লোকদের সামাল দেন, মুখের কথা সামাল দেন, কার্যক্রম সামাল দেন। দেখেছেন না এই যে এডিসি হারুন বিএনপি মারতে মারতে এখন ছাত্রলীগ মারা শুরু করেছে, কি সুন্দর! তো এরকমই কিন্তু হতে পারে, তো বেশি বাড়াবাড়ি করবেন না, দয়া করে সময় থাকতে কেটে পড়ুন, জনগণ অধিকার ফিরিয়ে দিন, জনগণের কাছে ক্ষমা চান, নিরপেক্ষ নির্বাচন দিয়ে নির্বাচনে আসুন, ইনশাল্লাহ আপনাদেরকে মেনে নেব। যদি আপনার ক্ষমতায় আসতে পারেন, নইলে যেই ক্ষমতায় আসবে তাকেই আপনাদের মেনে নিতে হবে। আরেকটা বিষয়, এই সরকারের অধ্যত্ব কতটুকু বেড়েছে আপনারা দেখেছেন, এরা তো বিএনপি নেতা কর্মীদের উপর টাকা খাঁচ্ছেই, তারপরও যারা জনগণের কথা বলে একটা অধিকার, যারা মানুষের অধিকারের কথা বলে তাদের নেতা আদিলুর রহমান এলানকে 2 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, এটা অন্যায়, এর তীব্র নিন্দা প্রতিবাদ করছি, অবিলম্বে তাদের মুক্তি আমরা দাবি করছি এই সরকারের কাছ থেকে। এই ফ্যাসিস্ট সরকার এইভাবে গ্রেপ্তার করে, চুরি করে, লুট করে, খুন করে ক্ষমতা থেকে থাকতে চায়, যেটা আমরা কখনো উঠিয়ে দিতে পারি না। বিএনপি আজকে ওই যে মাথা দেখা যায় না, ওইদিকে পূর্ব পশ্চিমে মাথা দেখা যায় না, দুদিন নোটিশে মিটিং, সারা বাংলাদেশের লোক কিন্তু গণ জোয়ারের মতোই নেমে আসবে, সেই জোয়ারে কিন্তু আপনার টিকে থাকতে পারবেন না, এই কথাটা মনে রাখবেন। ইনশাল্লাহ আমরা দেশকে বেগম খালেদা জিয়াকে মুক্ত করবো, ইনশাল্লাহ আমরা আমাদের নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবো,
বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে আমরা ফিরিয়ে আনবো এই আহ্বানের সেবা প্রশ্ন করছি। সবাইকে ধন্যবাদ, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।